আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউ জব নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন মিনিমাম দুটো করে নতুন নতুন চাকরি সার্কুলার আপনাদের সামনে প্রকাশ করার জন্য। তারই প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি RDRS এ যে নতুন একটি চাকরি সার্কুলার দিয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আলোচনা করার আগে বলে রাখি, আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন বা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি অটোমেটিক সাবস্ক্রাইব করেছেন, আমাদের পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি। তো চলুন আজকে আমরা জেনে নিই যে RDRS এ যে নতুন সার্কুলারটা ছেড়েছে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করি। এখানে হচ্ছে RDRS বাংলাদেশ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 17 ফেব্রুয়ারি 2023 তারিখে প্রথম আলোতে। RDRS বাংলাদেশের ক্ষুদ্র ঋণ কার্যক্রমে MRA নিবন্ধন নাম্বার এত নিম্ন কিছু পদে তারা লোক নিবে, কতজন নিবে তা বলেনি। সেক্ষেত্রে মনে হয় যে অনেক লোক নিবে, অসংখ্য পদে অসংখ্য লোক নিবে তারা। আপনার ইচ্ছাগুলো আবেদন করতে পারেন। পদের নাম হচ্ছে ক্ষুদ্র ঋণ সংগঠক, শিক্ষকতা যোগ্যতা স্নাতক পাস। সংক্ষিপ্ত কর্ম দায়িত্ব হচ্ছে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়নে উপযুক্ত সদস্য নির্বাচন, সামাজিক সচেতনতা সৃষ্টি, ক্ষুদ্র ঋণ প্রদান, ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় ইত্যাদি ক্ষেত্রে ভূমিকা রাখা। শুধুমাত্র ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী বিভাগের প্রার্থীর কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। মানে আপনি এই কয়টা বিভাগ ছাড়া অন্য কোনো বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন না। বেতন ও অন্যান্য সুবিধার ক্ষেত্রে শিক্ষানবিশকালে প্রতি মাসের সর্বসাকুল্য হচ্ছে 18,000 টাকা এবং 6 মাসের শিক্ষানবিশ শেষে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা প্রদান করা হবে। গ্র্যাজুয়েটি ভাতা, 2টি উৎসব ভাতা, চিকিৎসা সহায়তা, মোবাইল বিল সহ চাকরি নিশ্চিতকরণের পর সংস্থার HR ম্যানুয়াল অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড সুবিধাদি প্রদান করা হবে। চূড়ান্ত নির্বাচিত প্রার্থীকে 20,000 টাকা জামানত সিকিউরিটি মানি দিতে হবে। তবে চাকরিতে যোগদানের সময় নির্ধারিত সিকিউরিটি মানির 25% জমা দিতে হবে, অবশিষ্ট 75% পরবর্তীতে 10 মাসের মধ্যে সমান 10 কিস্তিতে বেতন থেকে কর্তন করা হবে, যা নির্ধারিত সময় পরে সুদসহ ফেরত দেওয়া হবে। বলে রাখি যে কোনো প্রকার চাকরি আবেদনের ক্ষেত্রে আপনারা কোনো ধরনের যেন আর্থিক লেনদেন করেন, সেখানে আমাদের চ্যানেলটি কোনোভাবেই দায়ী থাকবে না। কারণ আমরা চাকরিদাতা প্রতিষ্ঠান নয়। আমাদের চাকরিদাতা ইউটিউব চ্যানেল জাস্ট আপনাদের সামনে তুলে ধরে যে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো। তো প্লিজ আমাদের রিকোয়েস্ট থাকবে যে কোথাও টাকা দেওয়ার আগে অবশ্যই জেনে শুনে বুঝে তারপর টাকা দেবেন। আবেদনের শর্তাবলীতে দেওয়া আছে আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার সহ 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষকতার জন্য সনদপত্রের সত্যায়িত ফটোকপি আগামী 28 ফেব্রুয়ারি 2023 তারিখের মধ্যে যে ঠিকানা আপনারা পাঠাবেন, ঠিকানাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে কপি করে আপনারা ডাকযোগে কুরিয়ারে পাঠাতে পারেন। এবং অবশ্যই খামের উপরে স্পষ্ট অক্ষরে লিখতে হবে যে আপনি কোন পদের জন্য আবেদন করতেছেন, এবং স্পষ্ট অক্ষরে তাদের ঠিকানা লিখে আপনারা কুরিয়ার করতে পারেন, পোস্ট অফিসে দিতে পারেন। সুন্দরবন আছে, আপনার দেশে বিভিন্ন ধরনের কুরিয়ার সার্ভিস আছে, আপনারা যে কোনো কুরিয়ার সার্ভিস পাঠাতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। পরবর্তীতে এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।